हेलो एवरीवन, सोनातरी चैनले तुम्हारे अनेक अनेक स्वागत। आज हमें बनाबो बांगालीर पछंदेर एकटा खाबार, सर्षे पोस्त दिए डाँटा आलुर झाल। तो तुम्हारे रिक्वेस्ट करब तुम्हारा भिडियोटा ना टेने पुरोटा देखते थको, आशा करछि तुम्हारा भलो लागबे। एवं जारा एखोन आमार चैनलटाके सबसक्राइब करोनी तारा प्लिज आमार सबसक्राइब कर दिओ चैनलटाके। आर एखाने सर्षे पोस्त दिए झाल बनानोर जन्य आमि प्रथमे निये निएछि एकटा बड़ो साइजेर आलू, निएछि किछु डाँटा। परिमाणगुलो आमि डेस्क्रिप्शन बक्से लिखे देव। एखाने निएछि आमि हलुद गुड़ो, धने गुड़ो, जिरे गुड़ो, कालो जिरे दुटो, शुकनो लंका, तेजपाता, नून एवं सर्षे पोस्त। तो एखाने आमि दिए दिच्छि प्रथमे एक चामच कालो सर्षे, तारपर आमि दिए दिच्छि एखाने एक चामच सादा सर्षे, तारपर आमि एखाने दिए देव दो चामचेर मतो पोस्त। पोस्तरा तोमरा जदि बेशि दिते चाओ तो बेशि दिते पारो, আমি এখানে দুধ চামচের কম একটু দিয়েছি। তো তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তিল, তিলটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এরপর আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে দু চামচ তেল। তোমার তেলটা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, চাইলে বেশিও দিতে পারো বা তার থেকে কমও দিতে পারো। এরপর আমি দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা এবং দিয়ে দিয়েছি কালো জিরেটা। দেওয়ার পর আমি এটাকে 20 সেকেন্ডের মতো ভালো মতো একটু নেড়ে নেব, তাতে যাতে গন্ধটা একটু ভালো বেরোয়। আমি এখানে কালো জিরে ইউজ করেছি, তোমরা চাইলে 5 ফোড়ন ইউজ করতে পারো। তো আমার কালো জিরেটা খুব ভালো লাগে রান্নাতে মধ্যে, তাই আমি কালো জিরেটাই দিই। তারপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। দেওয়ার পর আমি 2 মিনিট এখানে ভালোভাবে আলুটাকে নেড়ে নেব। তো ভালো মতো নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। তো আমি এখানে দিয়ে দিয়েছি সজনে ডাঁটাগুলো এবং সজনে ডাঁটাকে আমি কিছুক্ষণ ভালো মতো করে নেড়ে নেব। তো এটাকে যত ভালো নাড়বে ততই একটু ভালো হবে। তারপর আমি এটাকে একটু চাপা দিয়ে খানিকক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো গ্যাসটাকে। 2 মিনিট চাপা দেওয়ার পর আমি চাপাটা খুলে নিয়েছি। নেওয়ার পর আমি এটাকে আবার একটু ভালো মতো করে নেড়ে নেবো চাপটা, যাতে কোথাও পুড়ে টুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো মশলাগুলো। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে আমি ভালো মতো করে এখানটা নেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এটাকে আবার খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখব। গ্যাসটা মিডিয়ামে রেখে দিতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে বেশি। তো চাপাটা খুলে নেওয়ার পর আমি এখানে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালো করে একটু নেড়ে নিচ্ছি চারদিকটা। তারপর আমি এটাকে একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখব। 5 মিনিট পর দেখছো এটা অনেকটাই ফুটে এসেছে। এরপর আমি এখানে একটুখানি জল অ্যাড করব, যেটা আমি বেটে রেখেছিলাম যে সর্ষে পোস্তটা, তার জলটাই আমি এখানে ইউজ করছি। তো তোমরা চাইলে অন্য জলও দিতে পারো খাবার জল। তো আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখব। তো চাপা দেওয়ার পর দেখছি ওটা ভালোমতো ফুটে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। তো দেখছো এটা এখন পুরোটা রেডি। তো তোমার যদি আমার রেসিপিটা ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার রান্নার রেসিপিগুলো তোমরা আগে পেতে পারো। তো পরে আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা।